আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া ক্বালা তাআলা ফী মাউযিইন আখার ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ওয়া ক্বালা তাআলা ফী মাউযিইন আখার ওয়া যিক্কির ফাইন্না যিক্রা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহানব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আজকের এই সুন্দর সময়ে আমাদেরকে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাল শুকর, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজও ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, মুনাজাত করব, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো শেষ পর্যন্ত শরীক থাকার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইখলাস ও ইবাদত। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, প্রবীণ আলেমিদ্দিন শেখ মুফতি মনসুরুল হক, খতিব বারিধারা, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে পবিত্র কোরআনুল করিমে সূরাতুল হিজরের একেবারে শেষ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। যদিও নুজুল খাস অর্থাৎ অবতরণ রাসূলের উদ্দেশ্যে, কিন্তু এর হুকুম আম, ব্যাপক, এর হুকুম সকলের জন্য, সকলকেই উদ্দেশ্য করে রাব্বুল আলামিন বলেন যে ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। যেই দিন মৃত্যু হবে, শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে, হুঁশ থাকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, ইবাদত হবে ইখলাসের সাথে। ইখলাস কাকে বলা হয়? হাদিসে জিব্রাইলে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনের কথার উত্তরে বলেছিলেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, আল্লাহ তাআলা আমার সকল কিছু দেখছেন এবং তিনি সকল কিছু জানেন, সব কিছু তিনি বুঝেন। একইন বিশ্বাসের সাথে ইবাদত করা, আমি যদিও ওনাকে দেখি না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা আমার পক্ষে সম্ভব নয়, সেই পাওয়ার আমাদের চোখে আল্লাহ তাআলা দেননি, তবে রাব্বুল আলামিন আমাদের সকল কিছু দেখেন। এই বিশ্বাসের সাথে ইবাদত করা, ভালোবাসার সাথে ইবাদত করা। শেখের কাছে যে বিষয়টি আজকে আমরা জানবো, যে দুটো বিষয় এখানে, ইখলাস এবং ইবাদত। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং হুকুম করেছেন ইবাদত করার জন্য, এবং তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তো এই ইবাদত তো একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আমরা অনেক সময় ইবাদত তো আলহামদুলিল্লাহ করি, ইখলাসটা যেন আমাদের সঠিক থাকে, এই বিষয়গুলো আপনার কাছে শুনবো, জানবো। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদত, তার আনুগত্য, তার বিধান, তার নির্দেশ পালন করার জন্য সৃষ্টি করেছেন। যে প্রসঙ্গে প্রথমে আপনি সেই আয়াতটি পরিবেশন করেন, যা সূরা যারিয়াতে রয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আমার ইবাদত, আমার আনুগত্য, আমার নির্দেশ পালন করার উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন, পূর্ববর্তী জাতির কথা উল্লেখ করে, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা জাআত রুসুলুনা বিল বাইয়িনাত ফামা কানু লিউমিনু কাযালিক নাযযিল কওমাল মুজরিমিন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানযুরা কাইফা তা'মালুন।
এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে পূর্বের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যেহেতু তারা আমার নির্দেশ অমান্য করেছিল, অবাধ্য আচরণ করেছিল এবং নির্দেশ উপেক্ষা করে চলার কারণে তাদেরকে আমি শাস্তি প্রদান। তারপর আল্লাহ তাআলা যে কথা বলছেন, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম, এরপরে তোমাদেরকে আমি পৃথিবীতে উত্তরাধিকারী প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি, প্রতিষ্ঠিত করেছি। লিনানজুরা কাইফা তাআমালুন, আমি দেখতে চাই তোমরা কী ইবাদত করো, কী আমল করো। এক্ষেত্রে কেন্দ্র কেন্দ্র আল্লাহ তাআলা সূরা হিজর যে আয়াতটি আপনি পরিবেশন করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে কিছুক্ষণ আগে আপনি বলেছেন, যদিও অবতীর্ণ তাকে অ্যাড্রেস করে কিন্তু জেনারেলভাবে আমভাবে সকলের জন্য এই আয়াত প্রযোজ্য। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার পূর্ব পর্যন্ত হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার ইবাদত করুন। এছাড়া একটি আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মৃত্যু বরণ করিও না মুসলিম না হয়ে, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা আরও স্পষ্ট করেছেন, সূরা মারিয়ামে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তাআলামু লাহু সামিয়্যা। এখানে আল্লাহ তাআলা জানিয়েছেন আকাশ এবং পৃথিবীর রব তিনি, অথবা ইবাদত তার জন্যই করুন এবং এর উপর আপনি সম্পূর্ণভাবে নিয়োজিত থাকুন। এখানে ইবাদতকে আল্লাহ তাআলা নিয়োজিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, কাজেই অবসর এবং সুযোগ পেলে আমরা ইবাদতে যেন মগ্ন হই। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ফাইজা ফারাক্তা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, যখনই আপনি অবসর পান তখন আল্লাহ অভিমুখী হন এবং ইবাদতে নিমগ্ন হন। দ্বিতীয় বিষয়, এই ইবাদত করার ক্ষেত্রে ইখলাস, যা কিছুক্ষণ আগে আপনি উল্লেখ করেছেন, অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বি আহাদা। এখানে ইবাদত এবং ইখলাস একসঙ্গে করা, যদি কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চায় সে যেন আল্লাহেরই ইবাদত করে, তবে এই ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে কোনো শরীক বা অংশীদার স্থাপন না করে, এখানে ইখলাস শব্দটা চলেছে। এই জন্য আরবরা সাধারণত এই আয়াতকে কেন্দ্র করে বলে থাকেন স্কলারগণ, একটি হচ্ছে ইখলাস আরেকটি হচ্ছে ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অন্য আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ফাআবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, একমাত্র একনিষ্ঠ একাগ্র চিত্তে একমুখী হয়ে হে নবী মুহাম্মদ ইসলাম আপনি আল্লাহরই ইবাদত করুন। না মোহতারাম, এই যে কোরআনে কারিমের অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছেন, যে আয়াতগুলোর মাধ্যমে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি যে ইবাদত তো একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। এখানে কোনো ধরনের ইবাদা যদি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো নিয়ত করে থাকে, অন্য কোনো মাকসাদ থাকে, তাহলে তো সেটাকে ইবাদত বলা হবে না, ইবাদত বলা যাবে না, বলা যাবে। যেমন আপনি যে আয়াতটি বলেছেন, লিনানজুরা কাইফা তাআমালুন, অর্থাৎ মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় যা বলেছেন, লিনানজুরা কাইফা তাআবুদুন, তোমরা কেমন ইবাদত করো সেটা বোঝার জন্য। তো ইবাদতটা কেমন হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, ইবাদত একমাত্র রব্বুল আলামিনের জন্যই ইবাদত হবে। এবং ইবাদতের সাথে ইখলাসকে জড়িয়ে দেওয়া হয়েছে, আমরা বলবো না ইবাদতের ভেতরেই ইখলাস আছে, ইবাদতের মধ্যে ইখলাস, মধ্যে ইখলাসকে ঢুকানো হয়েছে। কারণ কোনো ইবাদত যদি ইখলাস বিহীন হয়ে যায়, সেখানে কোনো ইখলাস না থাকে, সেখানে রিয়া থাকে, সেখানে কোনো ধরনের তাকাব্বুর অহংকার থাকে, সেখানে কোনো ধরনের কোনো কিছু কোনো মাকসাদ দুনিয়াবি কিছু থাকে, তাহলে সেটা তো আর ইখলাস হলো না, সেটা ইবাদত হলো না। তাহলে ইবাদতের সাথে একেবারে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ইখলাস। এই জন্য আমরা যদি সূরা ফাতিহার ওই আয়াতটাও দেখি, সেখানে অঙ্গাঙ্গিতে ইবাদত এবং ইখলাস জড়িত, ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। সুতরাং অন্য কোনো মাধ্যম, অন্য কোনো উসিলা, মিডিয়া, কারো কাছে আমাদের সাহায্য করার কোনো সুযোগ নেই। আপনি যথার্থ বলেছেন, আমরা যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইসলামের মৌলিক বিষয় হলো একজন মুসলমান সে যখন ইমানের উপরে আসে, ইমানের উপরে প্রতিষ্ঠিত হয়, তখন তার উপরে প্রথম যে ফরিজা, প্রথম যে তার দায়িত্ব কর্তব্য, সেটা হলো ইবাদা। সাহাবায়ে কেরাম বলেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবায়ে কেরাম সবসময় বলতেন যে আমরা আগে ঈমান শিখেছি,
পরে কোরআন শিখেছি। তাহলে ইমানের সাথেই হলো কোরআনের সম্পর্ক, আর কোরআন তেলাওয়াত মানে হলো কোরআনের মাধ্যমেই ইবাদত করার পদ্ধতিগুলো আমরা শিখেছি। তাহলে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি, একজন মুসলমানের মুসলমানিত্বের বিশাল অংশ জুড়ে আছে ইবাদত। ইমানের পরেই কিন্তু নামাজের কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, জাকাতের কথা বলা হয়েছে, এগুলো সকল কিছু ইবাদতের সাথে সম্পৃক্ত। তবে ইবাদত হবে ইখলাসের সাথে। কোনো ইবাদত লামসাম আমি একটা করলাম, রব্বুল আলমিনকে একটা বুঝ দিলাম, অথবা কিছু আমি করলাম, মনে চাইল করলাম না, এটার নাম কিন্তু প্রকৃত ইবাদত নয়। ইবাদত হবে নিয়মতান্ত্রিকভাবে, ইবাদত হবে রব্বুল আলমিনের জন্য। রব্বুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা আমরা স্মরণ করতে চাই। রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, তোমার দিনকে একনিষ্ঠ করো, যদিও সেটা কম হয়। ইয়াকফিকাল আমালুল কালিল, যদিও অল্প আমল হয়, তাহলে ওই খাঁটি এবং ইখলাসের কারণে, খাস হৃদয়ে সেই ইবাদতগুলো করার কারণে রব্বুল আলমিনের কাছে পৌঁছে যাবে, আশা করছি তিনি কবুলও করবেন। তো এই ইখলাস এবং ইবাদত নিয়ে কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকলে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির প্রশ্ন থাকলে আপনি করবেন। আমরা চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি নিয়মিত এই অনুষ্ঠানটা দেখি, আব্বা মা, আমার শ্বশুর শাশুড়ি, মানে স্বামী, সবাই মিলে সবাই প্রোগ্রাম দেখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর, আমার তিনটা প্রশ্ন আছে, একটু জোরে বলুন। হ্যাঁ, আমার তিনটা প্রশ্ন হুজুর। জি জি বলুন। এক নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, হ্যাঁ, আমরা যে মা ও বোনেরা আমরা যে মেক্সি পরে নিজে যে আমরা পায়জামা না পরি বা শাড়ি পরে আমরা গ্রামে মেয়েরা যে নামাজ পড়ি, তাহলে এটা কি আমার নামাজ হবে না? এক নম্বর প্রশ্ন। আর নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, দুই নম্বর প্রশ্ন হুজুর, হ্যাঁ হুজুর, এই যে আমরা যে সারাদিন যে তসবিহগুলো পড়ি, তারপরে আমাদের নামাজ মনে, তারপরে হলো কোরআন শরীফের আয়াতগুলো মুখে, যেমন আয়াতুল কুরসি বা সূরা হাসর, ইয়াসিন, এগুলো দোয়াগুলোতে মুখে পড়ি, তাহলে আমাদের বাই বের হয় অনেক সময়, তাহলে এগুলো কি হবে না আমাদের? না, হ্যাঁ, ধন্যবাদ। জি, আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন হুজুর, বলুন বলুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি হ্যাঁ, টিভির ভলিউমটা একটু কমে দাও। জন্ম, মৃত্যু, বিয়া হুজুর, হ্যাঁ হুজুর, আমাদের জন্ম, মৃত্যু, বিয়া এই তিনটা বিধাতার নিয়ম, তাহলে আমাদের যে যারা এই যে গলায় দড়ি দেয় বা হলো আত্মহত্যা করে, এগুলো তাহলে কিভাবে আমরা ধরে নিব হুজুর? এগুলো জানার খুব ইচ্ছা। আর হুজুর আরেকটা প্রশ্ন করবো হুজুর, আমার এই যে নানি পড়ে আছে অনেকদিন থেকে অসুস্থ হয়ে, ওনার জন্য আমরা কি করতে পারি হুজুর? ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, অনেকদিন পরে অনুষ্ঠানের সাথে আপনি সংযুক্তি পেয়েছেন, ধন্যবাদ আপনাকে। সপরিবারে অনুষ্ঠান দেখেন আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। মোহতারাম শেখ, উনি চারটি প্রশ্ন জানতে চেয়েছেন, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, যে আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই মা ও বোনেরা ওনারা মেক্সি পড়ে নামাজ পড়েন, তো সেক্ষেত্রে নামাজ হবে কি না সেটা জানতে চেয়েছেন। ইনশাল্লাহ, মেক্সি পড়ার সাথে যদি সংযুক্ত, শাড়ি পরেও তো নামাজ হচ্ছে, শাড়ি পরেও তো নামাজ। আমরা এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করি, যে আমাদের গ্রামে গঞ্জে শাড়িও পড়েন, শাড়ির নিচে কিন্তু ছায়া পরে, পেটিকোট পরেন অনেকে, সেই ক্ষেত্রে মেক্সি যেটা ওনারা পরে থাকেন, নিচে যদি কিছুটা না পড়েন, তাহলে মা বোনদের জন্য শরীয়তের যে মাসআলা, দেখুন নামাজের ভেতরে কিন্তু ওনারাদেরকে বলা হয়েছে একটু গুছিয়ে আটসাট হয়ে কিন্তু নামাজ পড়ার কথা, পুরুষ ছড়িয়ে নামাজ পড়ে, দাঁড়ানোটা একবার ছড়িয়ে নামাজ পড়ে, মেয়েদেরকে বলা হয়েছে যে আপনারা একটু বিনয়ের সাথে এবং গুছিয়ে নামাজ পড়েন,
এই গোছানোটা কিন্তু নামাজেরকে বলা হয়েছে যে এটা মেয়েদের জন্য জরুরি একটি বিষয়। যেমন আপনি দেখুন আমাদের মা বোন যারা, আমরা যখন দাঁড়াই তখন আমরা একবারে টান টান হয়ে দাঁড়াই, ওনারা কিন্তু একেবারে গুছিয়ে দাঁড়ান। আমরা সিজদা যখন করি তখন আমরা হাতকে ই করে এমনভাবে বলা হয়েছে যেন ছোট্ট একটা বাছুর আসা যাওয়া করতে পারে, কিন্তু ওনাদেরকে বলা হয়েছে একেবারে গুছিয়ে নামাজ পড়ার জন্য। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে যদি আমরা মাসআলা ইস্তিমবাত করে আমরা যে বিষয়টি বলবো সেটা হলো যে অপারক যখন আপনি হবেন, যখন পোশাক না থাকে অথবা বাচ্চা পেশাব করে দিয়েছে অথবা কোনো নাপাকি আছে, সেক্ষেত্রে তো অপারগতার জন্য তো কোনো মাসআলা নেই, সেক্ষেত্রে আপনাকে শরীয়ত সুযোগ দিবে ইসলাম ছাড় দিয়ে। এটাকে অভ্যাস করে নেওয়া যে মানে শুধু মেক্সি পড়ে সব সময় এটা কিন্তু একেবারেই অনুচিত। নামাজের যে পদ্ধতি, নামাজের যে একাগ্রতার বিপরীত কিন্তু একটা পদ্ধতি এভাবে মেক্সি পড়ে নামাজ পড়া। এজন্য আমরা নিরুৎসাহিত করব আমাদের যারা এভাবে নামাজ পড়েন, আমরা বলবো যে অবশ্যই আপনারা মেক্সি পড়েন, ভেতরে পায়জামা অথবা পেটিকোট যা যা আছে এগুলো পরে নামাজ পড়বেন, এটা আমরা বলবো। কিন্তু যদি কখনো না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি পরে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। কোরআনের যে আয়াতগুলো আছে উনি যেমনটি বলেছেন, কোরআনের আয়াতগুলো ওনারা নামাজে সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি দোয়া হিসাবে যেগুলোকে আমরা পড়ি, এই দোয়াওয়ালা আয়াতগুলো যদি নামাজে পড়েন এতে তো কোনো সমস্যা নেই, বরং আরও উত্তম, আরও উত্তম, আরও ভালো। আয়াতুল কুরসি আছে, সূরাতুল ইখলাস আছে, অন্যান্য আয়াতগুলো আছে, আমানার রাসূল রয়েছে, আচ্ছা সেগুলো আপনি পড়বেন, নামাজে পড়বেন, নামাজের বাহিরে পড়বেন, কোনো সমস্যা নেই। কোরআনের আয়াত হতে হবে নামাজ হওয়ার জন্য। আরেকটি বিষয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় উনি জানতে চেয়েছেন যে জন্ম মৃত্যু বিবাহ শাদী এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আসে সেই ক্ষেত্রে অনেকে সুইসাইড করে, অনেকে আরও যা যা করে, তো সেগুলো কেন করে এটা ওনার জানার বড় ইচ্ছা, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি জন্ম মৃত্যু এবং বিবাহ এই বিষয়টি আমরা বিশেষ করে বলে থাকি বটে, কিন্তু সামগ্রিকভাবে সব কিছু মহান রাব্বুল আলমিনের তাকদিরে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, মানে প্রতিটি বস্তু প্রতিটি বিষয় আমি তাকদিরে লিপিবদ্ধ করেছি, সংযোজন করেছি। কিন্তু আমরা বিশেষ ক্ষেত্রে এগুলো সাধারণত আমরা দেখি বিদায় বলে থাকি যে বিবাহ মৃত্যু এবং আপনার জীবন এগুলো রয়েছে আল্লাহর হাতে, সব কিছু আল্লাহর হাতে ইনশাআল্লাহ। আপনি যথার্থ বলেছেন, আমরা বলবো পুরো বিষয়টি আমরা ক্লিয়ার করব, যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই দেখুন জন্ম মৃত্যু বিবাহ শাদী আরও যাহা কিছু আছে আমরা আরও অ্যাড করব এর সাথে, অর্থাৎ আমি আপনি যে কথা বলছি এবং আমি আপনি এখানে এসেছি এবং যিনি প্রশ্ন করেছেন, হ্যাঁ এই সকল কিছু আল্লাহ তাআলা বলে আলেম হাতে, এগুলো বিশ্বাস করা এটা ইমানের অংশ। সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তাহলে আপনি চিন্তা করুন, আমি যিনি প্রশ্ন করেছেন আপনি খুব খেয়াল করুন, আমাদের দর্শক বন্ধু যারা আছেন বিষয়গুলো খেয়াল করবেন যে ইমান আমরা ছোটবেলায় পড়েছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তার একজন মানুষ যখন ভালো কিছু করবেন তখন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, অবশ্যই এটা ইমানের অংশ। একজন মানুষ যখন খারাপ কিছু করবেন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটাও ইমানের অংশ, কারণ আমরা এগুলো আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছি এবং আমরা মুখস্থ করেছি, আমরা বিশ্বাস করি এবং আমলে পর্যবেক্ষণ করি। এখন জন্ম আল্লাহ রাব্বুল আলামিন হাতে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তাআলা কাউকে জীবন দান করেন, কাউকে মৌত দান করেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন, কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে বান্দা বানান, সকল কিছু আল্লাহ তাআলার হাতে। এখন পুত্র সন্তান না কন্যা সন্তান সেটাও কিন্তু কোনো মানুষের হাতে নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় বিবাহ শাদী একই জিনিস,
এখানে একটি বিষয়, জন্ম মৃত্যু নিয়ে আমাদের কারো কোনো কিছু বক্তব্য নেই। যখন রব্বুল আলামিন আমাকে যতদিন হায়াত রেখেছেন ততদিন আমি বেঁচে থাকব, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন আমি চলে যাব। আল্লাহ তাআলা বলেছেন লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, একজন মানুষের বরাদ্দকৃত সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ড তাকে সুযোগ দেওয়া হবে না, আগেও নয় তাকে সুযোগ দেওয়া হবে না, এটাও আল্লাহ তাআলার হাতে। দুটো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হলো। এখন আমরা যে বিষয়টি দোয়া করি যে আল্লাহ আপনি আমাদের হায়াতকে বরকতময় করুন, এবং হাদিসের মধ্যে আছে যে লা ইয়ারুদ্দুল কাসা ইল্লা দোয়া, রাব্বুল আলামিন তার নিজের ফয়সালা, ওনার নিজস্ব ফয়সালাকে উনি এটাকে পরিবর্তন করেন দোয়ার মাধ্যমে। তাহলে বরকতময় হায়াত, রাব্বুল আলামিন আমার হায়াতকে যদি লম্বা করে তাইয়্যিবা হায়াত দান করেন, সুস্থ জীবন দান করেন, সেটা দেনেওয়ালা উনি, নেওয়ার মালিকও আমরা চেয়ে নিয়ে নিব সকল কিছু। আরেকটি বিষয় হলো বিবাহ, যে বিবাহটা এখানে আরেকটি কথা আছে, যেহেতু আল্লাহ তাআলার হাতে, তাহলে অনেকে আত্মহত্যা করে, সেটা তো আল্লাহর হুকুমই করে, গুনাহ হবে কেন? এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। বান্দাকে আপনি শরহুল আকায়েদ নামে একটা কিতাব আছে যেটা মিশকাত জামাতে পড়ানো হয়, শরহুল আকায়েদ, এবং আকিদা তুত্তহাবি নামে আরেকটা কিতাব আছে, এগুলো আকিদা আকিদার কিতাব, ইমাম তুহাবি রহমতুল্লাহ আলাই লিখেছেন, সেখানে উনি বিশদ আলোচনা করেছেন। সেখানে বলেছেন যে আকিদা বিশ্বাস এমন একটা বিষয় যে বিষয়টার মধ্যে সামান্যতম যদি ত্রুটি আসে সন্দেহ আসে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। আমরা বিশ্বাস করি জন্ম মৃত্যু বিভসাদি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এখন আসুন, যিনি আত্মহত্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনো ক্ষমতা দেননি, একটা ক্ষমতা দিয়েছেন, সেটা হলো আফালে, মানে যে কোনো কাজ করার অধিকার তাকে দিয়েছেন আল্লাহ তাআলা, স্বাধীনতা, রাস্তা তৈরি করে দিয়েছেন। ফাহাদাইনাহুন নাজিদাইন, দুটো রাস্তা তিনি দিয়েছেন, একটা হলো তরিকে খায়ের, সঠিক রাস্তা, আরেকটা হলো তরিকে শার, বেঠিক রাস্তা। মানে এই রাস্তা যখন তুমি চলবে তখন তুমি জান্নাতে যাবে, এই রাস্তা যখন তুমি চলবে তখন তুমি জাহান্নামে যাবে। এই যে চলার যেই অধিকার, এর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা এবং ইচ্ছা, কথা বলার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, গ্রহণের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, গ্রহণ যেন আমি করি। এখন মৃতুকে কামনা করা শরীয়তে হারাম, নিষিদ্ধ। মৃতুর জন্য অনেকে বলে যে আরে আজরাইল আমাকে দেখে না, আমার মৃত্যু হয় না কেন, এটা একেবারে হারাম শরীয়তে, মৃতুকে কামনা করা হারাম। এখন কেউ যদি গ্রহণ করে তাহলে বলে সেটাও আল্লাহ পাকের হুকুমই করছে, রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন যে তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি জান্নাতি, নামাজ না পড়ো তাহলে তুমি জাহান্নামে। এখন অনেক মানুষ তো নামাজ পড়ছে না, সে তো ইচ্ছা করে করছে, অনেক মানুষ দেখা যাচ্ছে যে নামাজ পড়ছে এটাও তিনি ইচ্ছা করে করছেন। রাব্বুল আলামিনের জমিনে সকল কিছু ওনার হুকুমে হয়। আমরা এত এত উপরে না গিয়ে যদি আরও নিচে আসি, যে একটা মানুষ গুনাহ করছে তো গুনাহগারও তো গুনাহ, রাব্বুল আলামিনের রাব্বুল আলামিন তাকে সে অধিকার দিয়েছেন, স্বাধীনতা তাকে দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, গ্রহণের শক্তি দিয়েছেন। সে চুরি বাদ দিয়ে কেউ চুরি বিদ্যাকে গ্রহণ করছে, চুরিকে গ্রহণ করছে, কেউ বিকল্প পদ্ধতিকে গ্রহণ করছে, কেউ এটাকে হারাম শরীয়তের বিধিবিধান মেনে মানে অন্যটাকে গ্রহণ করছে, ওটা সঠিকটাকে সে গ্রহণ করছে। এখানে আমাদের আর প্রাণীর জগতের মধ্যে পার্থক্য, তাদের বিবেক নাই, আমাদের কি বিবেক দেওয়া আছে? আল্লাহ তাআলা বলেছেন ইস্তাফতি কালবা, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, নাম্বার ওয়ান। তাহলে যদি কেউ আত্মহত্যা করে অথবা অন্য কোনো কাজ করে যেটা ইসলামের দৃষ্টিতে একেবারে হারাম, আন হারাম, এতে কোনো ধরনের সুযোগ নেই অন্য কিছু বলার, তো সেক্ষেত্রে এটা সে নিজেরটা সে নিজে গ্রহণ করছে, এই জন্যই তার জন্য শাস্তি। যে মওতের মালিক তো রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমাকে এত এত দিন দিবেন, এত এত দিন রাখবেন, এই কাজ করাবে, সেটাকে তুমি নিজের হাতে নিয়ে নিয়েছো, আইন নিজের হাতে নিয়ে নিয়েছো, এই জন্য তার শাস্তি। আরেকটি বিষয় উনি বলেছেন বিবাহ শাদী, একটা বিষয় মনে রাখতে হবে যে তাকদীরকে তাদবির দ্বারা হাসিল করতে হয়, অর্জন করতে হয়। বিষয়টি আমরা যদি একটু বিশ্লেষণ করি যে বিবাহ তো আমার লেখা আছে একজনের সাথে হবে, তাহলে আমরা তালাশ করছি কেন, আমরা ছেলে দেখি কেন, আমরা মেয়ে দেখি কেন, চেষ্টা কেন করি, আমরা কেন চেষ্টা করি? দেখা যাচ্ছে যে একটা ছেলের জন্য অনেকগুলো মেয়ে দেখে, একটা মেয়ের জন্য অনেকগুলো ছেলে দেখে, তো এই দেখা দেখির প্রয়োজনটা কি? নিশ্চয় আমার তকদিরে যা আছে তাই তো হবে। এর আগে যদি আমরা বিষয় বুঝি যে আমরা তো চাকরি করছি,
আমাদের চাকরি করার দরকার কি? ঘরে বসে থাকলে তো রব্বুল আলামিন রিজিক দিয়ে দিবেন, তাহলে আমি ঘরে বসে থাকি, ইবাদত করি, এটাও অনেকে বলে থাকেন বা ধারণা করে থাকেন। না, এটাকে হলো তকদিরই আমার যা আছে তা হবে, তকদিরকে তদবির দ্বারা হাসে অর্জন করতে হবে। তদবির মানে চেষ্টা, আমি চাকরির জন্য চেষ্টা করছি, ছেলের জন্য মেয়ে তালাশ করছে, মেয়ের জন্য ছেলে তালাশ করছে, আমি এই রাস্তায় দুনিয়াবি জিন্দগিতে আমি বহুত চেষ্টা করছি, অপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে আমাদেরকে বলেছেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব আমরা পূরণ করবেন রব্বুল আলামিন। এভাবে একটা আয়াতও আছে জুমার ক্ষেত্রে, ফাইজা কুদিয়াতিস সালা ফান্তাশিরু ফিল আরদ। তাহলে বিবাহটা যেহেতু রব্বুল আলামিনের কাছে, সকল কিছু রব্বুল আলামিনের কাছে, তালাশ করতে হবে, এই তালাশ করাটা সেটাও ওনার হুকুমে, চেষ্টা করা, চেষ্টা না করাটা সেটাও ওনার হুকুমে। একজন কি বলে, একটি মেয়ের জন্য সুন্দর একটা সুপাত্র ব্যবস্থা করা, এটাও আল্লাহ তাআলার হুকুমে। আবার কোনো কারণে একটু বেশকম হওয়া, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এখন তাকদীরকে তাদবির দ্বারা অর্জন করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সবচাইতে বড় হাতিয়ার আমাদের জন্য, মোমেনের জন্য যে বিষয়টি, সেটা হলো দোয়া, দোয়া আল্লাহর কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদ দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হলো মোমেনের হাতিয়ার, হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। তাহলে এই কতগুলো হাদিস কিন্তু আমরা এখানে বলেছি সব দোয়া সম্পর্কে, এই সকল কিছুকে দোয়ার মাধ্যমে হাসিল করতে, অর্জন করতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, দর্শক বন্ধুদের অনেকেরই মনের প্রশ্ন আমরা আছে। দেখুন, আপনি জানেন যে বুখারী শরীফের মধ্যে, অন্যান্য হাদিসের মধ্যে কিন্তু এই সম্পর্কে বিশদ রেওয়ায়ত আছে যে এক লোক এক জায়গায় গিয়েছে, এখন চোরে তাকে মেরে ফেলবে, ডাকাত ধরেছে তাকে মেরে ফেলবে, তার জন্য ফাইনাল যে সে বলতেছে আমার তোমার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এখন ইনি বলছেন যে ভাইজান আমাকে দু রাকাত নামাজ পড়তে দিন, নামাজ আমি পড়ে, নামাজের মাধ্যমে কোরআনে কারিমের এমন এক আয়াত তেলাওয়াত করেছেন, রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দিয়েছেন, দেখা গেল চোর শেষ হয়ে গেছে, উনি কিন্তু বেঁচে গেছেন, সেটাও আল্লাহ পাকের মহান দোয়া, এত বড় ইবাদত। হ্যাঁ, আশা করছি যিনি প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি বিষয়টি নিয়ে আলোচনা করতে, এখানে আরও অনেক লম্বা চড়া আলোচনা আছে, সংক্ষেপে চেষ্টা করেছি, পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি, আসসালামু আলাইকুম। জি জি, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার ছেলের নাম পাথরে রাখছি, এখন মনে করেন যে আকিকা দেওয়া হয়েছে এই নামে, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন আমার ছেলে জামাতে গেছে, এক হুজুরে ওর নাম রাখছে মেহেদি হাসান। মেহেদি হাসান, জি। এখন কি আমি এই নামে আকিকা দিব? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনি কি জানতে চেয়েছেন। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, আমাদের প্রশ্ন বুঝতে পেরেছি। জি জি, এক্ষেত্রকে কেন্দ্র করে আকিকার সাথে যে নামের পরিবর্তন করা যাবে না এমনটি নয়, ইনশাল্লাহ কোনো ওষুধ নেই। আর ওই যে মেহেদি শব্দটা হবে না, মেহেদি, মেহেদি হাসান। আমরা এখানে ওনাকে যে পরামর্শটা দেব সেটা হলো যে সম্ভবত আপনার যে সন্তান, এই সন্তান বড় হয়েছে, তো বড় হওয়ার কারণে তাবলিগ জামাতে গিয়েছেন, সেখানে কেউ নাম রেখেছে মেহেদি হাসান, তাহলে তার জন্ম নিবন্ধন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অথবা তার আইডিও হতে পারে। সেক্ষেত্রে যদি জন্ম নিবন্ধন বা আইডি হয়ে যায়, সেটাকে পরিবর্তন করা একটু টাফ ব্যাপার। আমরা পরামর্শ দিব, যদি আপনি জন্ম নিবন্ধনে আইডিতে পরিবর্তন করতে পারেন, তাহলে তো মেহেদি হাসান নামে আপনি করতে পারেন, আর যদি না করেন তাহলে সেটা যেটা আছে এটা মেহেদি হাসান নামে আপনার তাকে ডাকতে পারেন। কিন্তু আকিকার যে বিষয়টি, যে আকিকা বিষয়টা আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, যে আকিকার সাথে আসলে নামের সম্পর্ক না, আকিকা দিয়ে একটা নাম রাখা, কিন্তু কোনো কারণে যদি আপনি পরিবর্তন করতে চান, চেঞ্জ করতে চান, কোনো সমস্যা নেই। আপনার এখন আকিকা দেওয়া হয়েছে, আকিকা দেওয়া লাগবে না, আকিকা একবারই হয়, সেটা হয়ে গিয়েছে, যেগুলো বললাম আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি জি, আপনি কথা বলুন হুজুর। আমি ক্যান্সারের পেশেন্ট, 3 বছর ধরে আমি বিছনায়,
আমি ক্যান্সারের পেশেন্ট, আমি 3 বছর ধরে বিছানায়। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। জি জি বলুন। হ্যাঁ হুজুর, আমি বিছানায়, আমার আমি আমার আম্মা বলছে আমাকে মারা গেলে আমার আম্মার দেশে, মানে আমাদের দেশে কবরে নিতে। আর আমার ইচ্ছে যে আমার, আমি ঢাকাতে থাকি, আমার আমার হাজবেন্ড আমাকে শহীদ মিনারে দেবে। এখন যদি আমি, যদি আমার আম্মার কথা না শুনি তাহলে কি আমার গুনাহ হবে? আর একবার বলতে হবে আপনার আম্মা কি বলেছেন? বলছে যে তুমি মারা গেলে তোমার হাজবেন্ড, বুঝতে পেরেছি ধন্যবাদ। আম্মা বলছে যে তুমি যদি মারা যাও তোমার হাজবেন্ড তোমার ছেলে মেয়েদের বলল যে আমার দেশে পাঠাইতে, মানে আমার বাবার দেশে পাঠাইতে। আর আমি ঢাকাতে থাকি, আমি বলছি যে আমাকে শহীদ মিনার যাতে দেয় গুরুস্থানে মাটি, কারণ এইখানে তো অনেক দোয়া দরুদ পড়ে মানুষে, আর ওই দেশের গুরুস্থানে তো মানুষজন কম আসে। আর একটা প্রশ্ন হলো আমার, গ্রামের দেশে যে মহিলারা নির্বাচন করে এটা কি হাদিসে আছে? ধন্যবাদ। আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা আরেকদিন শুনব, যে প্রশ্নটি পেয়েছি তা নিয়ে আমরা আলোচনা করছি। মহতারাম বুঝতে পেরেছেন? জি জি। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যদি ওসিয়তের মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো কিছু না, ওসিয়ত নয় এখানে আসলে বিলত অনুরোধ, ওনার আম্মা বলেছেন উনি এন্তেকাল যখন করবেন যেন গ্রামে দাফন করা হয়, আর ওনার যে বিষয়টা যে স্বামী চাচ্ছে যে এন্তেকাল করলে শহরে যেন হয়, কারণ বড় আশা নিয়ে যে শহরে যেহেতু দোয়া জিকির আজকার ইত্যাদি বেশি হয়, দোয়া কালাম বেশি হয়, সেক্ষেত্রে উনি বড় একটা আশা করছেন। এখন ওনার জানার বিষয় হলো আম্মার এই নির্দেশ যদি আমি না মানি তাহলে গুনাহ হবে কি না? না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন মেয়ে যখন তার বিবাহ হয়ে যায় তখন কিন্তু সে স্বামীর বাড়িতে চলে আসে, এখন এই মেয়েটার যাবতীয় নিয়ন্ত্রণ স্বামীর স্বামীর হাতে, আবার তার নিয়ন্ত্রক কিন্তু স্বামী। সেক্ষেত্রে উনি যে বিষয়টি বলেছেন যে হুজুর আমার মনের আশা হলো যে আমি এমন জায়গাতে যেন আমার দাফনটা হয়, কবরটা হয় যেখানে ব্যাপক দোয়া খায়ের হয়, আমরা বলবো যে বোন আপনার যে মনের এই আগ্রহটা এটা কিন্তু তওবা, এটা একটা ভালো আপনি আগ্রহ করছেন যে আমি এন্তেকালের পরে আমার যদি ইয়ে হয়ে যায় তখন মানুষের দোয়া খায়ের করবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন, এটা খুব একটা ভালো জিনিস। আমরা আম্মাকে বলবো, আর ঢাকাতে আপনি থাকেন আর শরীয়তের মধ্যে একটি বিষয় আছে অথবা আম্মার জানা নেই যে যেখানে এন্তেকাল করা বেশি দেরি না করা, নাড়াচাড়া না করা, হ্যাঁ আবার বিশেষ করে মা বোনদের ক্ষেত্রেও বেশি দেরি করা, নাড়াচাড়া করা, এখান থেকে সেখানে নেওয়া এটা একটু অন্যরকম। তো এজন্য আপনার চাহাত ঠিক আছে, আম্মুকে বুঝিয়ে বলুন তিনি যেন বিষয়টিকে সহজে নিয়ে আসেন। সবচেয়ে বড় জিনিস ইমান আর আমল যদি থাকে যেখানেই তার মৃত্যু হোক বা দাফন হোক কোনো অসুবিধা হবে। ধন্যবাদ শেখ, আপনাকে অনেক সুন্দর আলোচনা আপনি করেছেন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে চেয়েছেন, আমরা সাধ্য অনুযায়ী আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আপনার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দর্শক পরি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين مولاي كريم الله আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি, ওগো করিম ওগো রহিম, জীবনে বহু গুনাহ করেছি আর গুনাহ করব না তওবা করছি, মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, তওবাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম আপনি তো সামিউম বাসির, আপনি তো আলিমুম বিদাতি সদর, আল্লাহ আপনি কুদরতিভাবে দেখতে পাচ্ছেন, আল্লাহ অসংখ্য গণিত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন, মাওলাই করিম বড় আশা করে হাত তুলেছেন, আল্লাহ যারা যেখান থেকে হাত তুলেছেন
সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন, অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। মাওলাই করিম, বিপদগ্রস্ত মানুষগুলোর বিপদ আপনি দূর করে দেন, আল্লাহ নেক হাজাতগুলো আপনি পূরণ করে দেন, তমাম জাহানের উম্মতি মুসলিমার হালের উপর রহম করম ফরমান। মাওলাই করিম, উম্মতি মুসলিম আল্লাহ তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে বিশ্বাস করেন। তাওয়াক্কালনা আলাল্লাহ, আমরা আপনার উপরে বিশ্বাস করি, নির্ভর করি, ভরসা করি। আল্লাহ মেহরবানি করে আমাদের তাওয়াক্কুলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। যাদের আল্লাহ ইমানে আমলে ত্রুটি আছে, মেহরবানি করে তাম ত্রুটিগুলো আপনি দূর করে দেন, এখলাসের সাথে আবাদত করার তৌফিক দান করেন। মাওলাই করিম, আল্লাহ যেখানে বসে হাত তুলেছি, আল্লাহ সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। যারা বসবাস করছেন সকলকে মাফ করে দেন। মাওলাই করিম, আল্লাহ যাদের আন্তরিকতায় আল্লাহ ইসলামী প্রোগ্রাম মাওলাই করিম সরাসরি মানুষ দেখতে পাচ্ছেন, আল্লাহ কত মানুষ এখানে বলছেন যে হুজুর আমরা অনেক উপকৃত হচ্ছে, আল্লাহ মেহরবানি করে যতগুলো মানুষ এই প্রোগ্রাম দেখেন আমল করার তৌফিক দান করেন, কথাগুলোকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ মেহরবানি করে এই প্রোগ্রামকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। মাওলাই করিম, আল্লাহ ইবাদত তো আমাদের কিছু নেই, আল্লাহ কোনটা কবুল হয় কোনটা কবুল হয় না তাও জানি না, সারাক্ষণ আপনার ইবাদত করা দরকার, কত নেয়ামত আপনি দিয়েছেন। মাওলাই করিম, আল্লাহ আমরা মাফ চাচ্ছি, মেহরবানি করে আপনি ক্ষমা করে দিন, যা কিছু ইবাদত করে আপনি কবুল মঞ্জুর করে নেন, ইসলাম আমরা প্রোগ্রামকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারের ছোট বড় সকল সদস্য বৃন্দকে আপনি মাফ করে দেন। বরকতময় জীবন, বরকতময় হায়াত, বরকতময় রিজিক আপনি দান করেন। আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করেন, এলেমে আমলে বরকত দান করেন, দুনিয়া বিপরকালীন জিন্দগিকে আপনি আসান করে দেন, সহজ করে দেন, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। ওগো করিম আল্লাহ, আপনি তো রহিম, আপনি তো করিম, আল্লাহ আপনার সিফাতে আল্লাহ নামগুলো রয়েছে, প্রত্যেকটি নাম বরকত আলা নাম, প্রত্যেকটি নাম বড় মধুর নাম, ওই নামের উসিলায় আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। যাদের উসিলায় দুনিয়া দেখিয়েছেন মাওলাই করিম, আমাদের মা বাবা কবরে শুয়ে আছেন, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, আমাদের চেয়ারম্যান সাহেবের যারা কবরে শুয়ে আছেন, ওগো করিম আল্লাহ, ওনাদের সকল কিছু বন্ধ হয়ে আছে, তিনটি জিনিস চালু আছে যা আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি। আল্লাহ উত্তরসূরিদের দোয়া, মাওলাই করিম সন্তানদের দোয়া, মাওলাই করিম আমরা কারো সরাসরি সন্তান আর কারো সাথে আল্লাহ সম্পর্ক রয়েছে মুসলিম ভাই হিসাবে, মাওলাই করিম আত্মীয় স্বজন হিসাবে মাওলাই করিম সকলের জন্য বলছে সকলকে আপনি মাফ করে দেন, কবরের জিন্দগি আপনি আসান করে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নামের সাথে তাম যোগাযোগগুলো আপনি বন্ধ করে দেন। মাওলাই করিম যারা ওমরায় গিয়েছেন আল্লাহ সঠিকভাবে ওমরা করার তাওফিক দান করেন, যারা হজের নিয়ত করেছেন হজকে বরকতময় করে দেন, নিয়তকে বরকতময় করে দেন, সহি সালেম মতে হজ ওমরা করতে পারেন সেই ব্যবস্থা আপনি কুদরতিভাবে করে দেন। তমাম বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, করোনা সহ তমাম বালা মুসিবত থেকে আমাদের দেশকে, দেশের মানুষগুলোকে, সকলকে আপনি হেফাজত করেন, শান্তির জিন্দগি দান করেন, তমাম অশান্তিগুলোকে মেহরবানি করে আপনি দূর করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার।
اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا بحرمة سيد المرسلين آمين برحمتك يا أرحم الراحمين.